আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আমি একটু বাইরে যাচ্ছি, আপনারা তো জানেন আমার পাখি আছে অনেকগুলো, অনেকগুলোই আছে, তিনটা বাচ্চা আছে পাখির, তারপর বড় পাখি আছে, আবার টিয়া পাখিও আছে। তো তাদের জন্য খাবার কিনতে আমার অনেক দূরে যেতে হয়, মানে আমাদের বাসার কাছে না কোনো খাবার পাওয়া যায় না, তার জন্য অনেকটা দূরেই যাইতে হয়। আমার বাসার এখানে পাওয়া যায়, মানে কিছু খাবার পাওয়া যায় আর কিছু খাবার পাওয়া যায় না, এই হলো অবস্থা। তাই এখন যাচ্ছি খাবার কিনতে, রিফাতকে নিয়ে যাব। আমি আবার একা একা কোথাও যাই না, আমার একা একা কোথাও যেতে একদমই ভালো লাগে না। আবু তুমি কি রেডি হইছ? কই সালাম দাও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমার আপুটা সালাম দিছে, তো যাই, যেতে যেতে আপনাদের সাথে কথা বলি। আর চলেন যাই, খাবারগুলো নিয়ে আসি পাখির। আর আমার পাখির আজকে খাবার নাই, কাল থেকে নাই, আমি ভাবছিলাম আমাদের এখানে পাবো, তার জন্য বেশি একটা দূরে কালকে যাই নাই। আসলে আমার শরীরটাও ভালো লাগে না, কিন্তু আজকে দেখতেছি না গেলে আমার চলতেছেই না, অন্য খাবার আমি পাখি খাই না। তো যে পাখি যে খাবার খায় সেই খাবারটাই তো আনতে হবে। তো চলো বাবা, তো যাই। বাজে কয়টা? চারটা তো বাজলো, 2 মিনিট কম আছে, তো তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি আসতে হবে। আবার রিফাতের গুজুর আসবে, গুজুর আসবে পড়াইতে। তো যাই, আস্তে আস্তে নামো, লাফাইও না, করে যাবো তুমি, আবার লাফাইও না, লাফাইও না, ঠিক করে নামো, খেলে ঢং করতেছো, ওঠো ওঠো ওঠো। হেঁটে যেতে হবে, তাই না রিফাত? রিফাত মাঝে মাঝে বিরক্ত হয়ে যায় এখান থেকে। এই জায়গাটা কে কে চেনেন জানি না, তো এই জায়গাটার নাম হলো চক্রবর্তী। এটা হলো আমাদের বাসা থেকে, মানে আমাদের, আমরা যেখানে থাকি সেখান থেকে আসতে খুব বেশি সময় লাগে না। তো অন্ধকার দেখা যাচ্ছে এখানে, এই যে এখান থেকে পুরোটাই অন্ধকার, আমাকে পুরো ভূতের মতো দেখাচ্ছে, রিফাত কত সুন্দর। তো যাই হোক, এটার ভিতর থেকে বেরিয়ে কথা বলি, এখানে পুরো অন্ধকার দেখা যাইতেছে। তো একটু একটু শেয়ার করবো আপনাদের সাথে। আমরা চক্রবর্তী বাস স্ট্যান্ডে, এখানে ওই যে বেক্সিম করে একটা সাইনবোর্ড আছে, আর এখানে একটা না বেক্সিম করে একটা শোরুম আছে, অনেক কিছু ওই সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায়। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি পাখির দোকানে চলে আসছি। তো দেখুন, এখানে সব ধরনের খাবারই পাওয়া যায়, আমি সবগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো আপনারা যারা চক্রবর্তীর আশেপাশের, কেউ যদি আমার ভিডিও দেখেন, তারা যদি পাখির খাবার খোঁজ করেন তো এখানে আসতে পারেন। এখানে সব ধরনের পাখি আছে, পাখির খাবারও আছে। আর সত্যি কথা বলতে পাখি আমি অনেক বেশি পছন্দ করি, পাখি দেখলে আমার মনটাই ভালো হয়ে যায়, এজন্যই আমি পাখি পুষি। আর অনেকেই বলে যে তুমি কেন পাখি পোষো, এটা পুষে লাভ কী? কিন্তু আমি আসলে আমার পাখিগুলোকে অনেক বেশি ভালোবাসি, আমি তাদের সাথে আমার অনেক ভালো সময় কাটাই। আর আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, সেটা হলো একটা হসপিটাল, এটা হলো শেখ ফজিলাতুন্নেসা হসপিটাল চক্রবর্তীতে। তো চক্রবর্তী আপনারা কে কে চেনেন কমেন্ট বক্সে জানাবেন, বা চক্রবর্তীর আশেপাশে কেউ যদি আমার ভিডিও দেখেন সেটাও জানাবেন কমেন্ট বক্সে। আর এই তো সেই হসপিটাল, হসপিটালটা কিন্তু অনেক সুন্দর, অনেক বড়, আর এখানে করোনা টেস্টও করা হয়। আমি জানি না আমার ক্যামেরায় আপনারা দেখতে পাচ্ছেন কি না, হসপিটালের সামনে এখানে সাউনি করা আছে আর কি, এই যে আমি যেগুলো দেখাচ্ছি, এই যে এগুলো, হ্যাঁ এগুলো হলো এখানে না করোনা টেস্ট করায়, যার জন্য রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে তাদের কষ্ট হবে, মানে যারা টেস্ট করাইতে আসে তাদের কষ্ট হবে, তার জন্য আর কি এখানে সাউনি করে দিছে। আর এটা হলো হোন্ডা ফ্যাক্টরি,
তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি বাসায় চলে আসছি। তো আমার ব্লগটি কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের মা ছেলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।